প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বাইনারি বিয়োগ শেখাবো, অর্থাৎ খুবই মজা করে বাইনারি বিয়োগ শেখাবো। তোমরা যারা আছো যে বাইনারি যোগ বিয়োগ ভয় পাও, তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে। জাস্ট ভিডিওটি স্কিপ না করে দেখলেই পারবে বাইনারি বিয়োগ। ওকে, আচ্ছা, বাইনারি বিয়োগ বিয়োগ করার সময় তোমাদের তিনটি কথা মনে রাখা লাগবে। কয়টি কথা? তিনটি কথা। আমি প্রথমে একটি লিখি, তারপর বলতেছি কোন তিনটি কথা মনে রাখলে যে কোনো বিয়োগ তোমরা পারবে। ধরো আমি লিখলাম 1101 1011, এটা বাইনারিতে বিয়োগ করতে বলছে। বিয়োগের সময় আমাদের তিনটি কথা মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, নোট করে রাখতে পারো, বিয়োগের সময় নিচে এবং উপরে যদি মিলে যায়, নিচে এবং উপরে, নিচেও যা উপরেও তা, যদি এরকম হয় তাহলে ফলাফল শূন্য হবে যে সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন। নিচেও যা উপরেও তা, ফলাফল শূন্য হবে, হাতেটাতে কিছু থাকবে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, বিয়োগের সময় যদি উপরে বড় হয়, নিচে যদি ছোট হয়, তাহলে ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা জাস্ট নর্মাল বিয়োগ যে সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন। উপরে যদি বড় হয়, নিচে যদি ছোট হয়, তাহলে ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা জাস্ট নর্মাল বিয়োগ করে যা হবে তাই বসিয়ে দেবে। যেমন ধরো 5 আছে, নিচে 2, তাহলে 5 থেকে 2 চলে গেলে 3, 3 বসায় দিবা যে সংখ্যা পদ্ধতি থাকুক না কেন। তিন নম্বর কথা হচ্ছে, বিয়োগের সময় যদি উপরে ছোট হয়, নিচে যদি বড় হয়, তাহলে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করব সেই সংখ্যা পদ্ধতির বেস ওই উপরের ছোট সংখ্যাটিকে সাপোর্ট দিবে, আর যখন বেস সাপোর্ট দিবে তখন হাতে এক। এই তিনটি কথা মনে রাখলে তুমি সকল বিয়োগ পারবে। আবার বলছি, উপরে এবং নিচে মিলে গেলে ফলাফল শূন্য হবে, উপরে যদি বড় হয়, নিচে যদি ছোট হয়, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা নর্মাল বিয়োগ হবে, হাতে থাকবে না, আর যদি উপরে ছোট হয়, নিচে যদি বড় হয়, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে থাকবো সেই সংখ্যা পদ্ধতির বেস ওই ছোট সংখ্যাটিকে সাপোর্ট দিবে, যখন বেস সাপোর্ট দিবে তখন হাতে এক থাকবে। ওকে, আচ্ছা, এবার আমরা এটা প্রমাণ করি। যেমন দেখো, যে সংখ্যা পদ্ধতিতেই থাকি না কেন, উপরেও এক নিচেও এক, তাহলে ফলাফল শূন্য হবে, অর্থাৎ এক থেকে এক চলে গেলে শূন্য। দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী এরকম কলম ধরে বসে থাকি, এ বাইনারিতে বিয়োগ কী হবে, উপরে এক নিচে এক, ভয়ের কিছু নাই। মনে রাখতে হবে, উপরে যদি যা হয়, নিচে যদি তাই হয়, যেই সংখ্যা পদ্ধতিতে থাকুক না কেন ফলাফল শূন্য হবে। ওকে, এরপর দেখতে পাচ্ছি নিচে এক উপরে শূন্য, যে বলছিলাম যখন নিচে বড় হবে, উপরে যখন ছোট হবে, তখন ওই ছোট সংখ্যাকে বেশ সাপোর্ট দিবে। তো নিচে হচ্ছে এক, উপরে শূন্য, অবশ্যই নিচেরটা বড়, এক এক বড়, তাহলে নিচে এক। এখন অনেকেই বলে এরকম, বলে এক আছে কত হলে 10 হবে, আর এখানে শূন্য হলেই যে 10 হবে তা তো না। এখন হচ্ছে আমরা বেস বিয়োগ করতেছি বাইনারি, বাইনারি বেজ হচ্ছে 2, তাহলে 2 গিয়ে সাপোর্ট দিবে। তো আমরা বলবো এক আছে কত হলে 2 হবে, কারণ 2 গিয়ে সাপোর্ট দিছে। তো এক আছে কত হলে 2 হবে, এক হলে, যখনই বেস গিয়ে সাপোর্ট দিবে তখনই হাতে এক। আমি এমনি জাস্ট দাগ দিয়ে বোঝাচ্ছি, তোমরা এরকম দাগ দেবে না, তোমরা মনে মনে করবা যে এক আছে কত হলে 2 হবে, যখনই উপরে ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে। তো এক আছে কত হলে 2 হবে, এক আছে কত হলে 2 হবে, এক হলে, বসলে এক, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতে এক। এখন আমরা দেখতে পাচ্ছি নিচেও এক উপরেও এক, তো বলছিলাম যে নিচে এবং উপরে এক যদি মিলে যায় তাহলে কি শূন্য। এখন আমরা আবারও দেখতে পাচ্ছি নিচেও এক উপরে এক, তো নিচে আর উপরে মিলে গেলে শূন্য, বায়াস শূন্য বসে না, তাহলে অ্যান্সার হয়ে গেলো 10। এখন তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো আমাদের বিভিন্ন স্যার এইভাবে করাইছে যে উপরে যদি শূন্য থাকে শূন্যকে 10 ধরতে। ব্যাপারটা হচ্ছে তারা এটা আবিষ্কার করছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি লিখলাম 3 0 1 0, যদি এইটা বিয়োগ আমি তোমাদের 10 দশমিকে করতে বলি তাহলে কি বলবে? সরি, এখানে আমি 2 লিখি। আচ্ছা, এখন যদি এই বিয়োগটা আমি তোমাদেরকে করতে বলি, তোমরা কী বলবে? যে 2 আছে কত হলে 10 হবে, এই শূন্যকে 10 ধরে। এই কথাটা ভুল, এই শূন্য 10 হয় নাই, এটার কারণে 10 হয়েছে। তাহলে 2 আছে কত হলে 10 হবে, 8, এখানে এই এটা 10 হবে ঠিক এই 10-এর কারণে, এই শূন্যর জন্য না। অর্থাৎ বিয়োগের সময় যখন উপরে ছোট হবে তখন বেস গিয়ে সাপোর্ট দিবে যে সংখ্যা পদ্ধতি থাকে না কেন। আচ্ছা, যদি এটা অক্টালে থাকতাম, অক্টালে, আচ্ছা অক্টালে থাকলে এখন কী বলতাম? যে 2 আছে কত হলে 10, এখন কি শূন্যকে 10 বলবো? না, এখন অক্টালে বেজ হচ্ছে 8, অর্থাৎ 8 গিয়ে সাপোর্ট দিবে। তো 2 আছে কত হলে 8 হবে, 6, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতে রেখ, একারে 2, এবার উপরে 3 বড়, 2 ছোট, যখন উপরের সংখ্যা বড় হবে, নিচের সংখ্যা যখন ছোট হবে তখন আর বেস সাপোর্ট দিবে না, নর্মাল বিয়োগ। তাই 3 থেকে 2 বিয়োগ করলে 1, অক্টালে 16। আর দশমিকে যদি আমরা বিয়োগ করতাম তাহলে বলতাম 2 আছে কত হলে 10 হবে, এই 10-এর কারণে, তাহলে হতো কি 8, যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতের এক, একার এক 2, এবার নর্মাল বিয়োগ, কারণ এবার হচ্ছে 3 বড় 2 ছোট, তো 3 থেকে 2 বিয়োগ করলে 1, 18, তো দশমিকে 18, অক্টালে 16। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের ক্লাস আজকে এটা না, আমাদের ক্লাস আজকে হচ্ছে বাইনারি বিয়োগ। আমি বাইনারি বিয়োগ শেখাতে গিয়ে এই প্রশ্নটা আর কি তোমাদেরকে বুঝালাম। তো যাই হোক, শুধু বিয়োগের সময় তিনটি কথা মনে রাখতে হবে, যে উপরে এবং নিচে, যদি উপরে এবং নিচে সমান হয় ফলাফল শূন্য হবে, হাতে থাকবে না।
উপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয় উপরের ওই ছোট সংখ্যাটিকে সাপোর্ট দেবে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করব সেই সংখ্যা পদ্ধতির বেস। আর যদি উপরে বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে নর্মাল বিয়োগ, জাস্ট ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলে এরকম করগুনে গুনে বিয়োগ করলে যা হবে তাই বসে যাবে, হাতে টাতে কিছু থাকবে না। এই তিনটা কথা মনে রাখলে তোমাদেরকে মানে বিয়োগে কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি এখন তোমাদের একটা ভগ্নাংশ দেখাবো, কারণ অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে আমরা পূর্ণ সংখ্যা পারলাম কিন্তু ভগ্নাংশ কী হবে। তোমরা যদি পূর্ণ সংখ্যা পড়ো ভগ্নাংশ পারবে, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের কোনো পার্থক্য নেই, জাস্ট পয়েন্টের জায়গায় পয়েন্টটা সোজা বসে যায়, পয়েন্ট কখনো এলোমেলো বসে না। আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার ইউটিউব চ্যানেলটিতে ধারাবাহিকভাবে আইসিটি ক্লাস আপলোড করা হবে। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ক্লাসগুলো তোমরা সহজে খুঁজে পাও। তো যা হোক, আমি তোমাদের এখন একটা পয়েন্টের বিয়োগ দেখাচ্ছি। ধরো অন 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 পয়েন্ট অন অন, আচ্ছা বাইনারিতে আমি নিচেরটা একটা ছোটো লিখছি উপরেরটা, কারণ বিয়োগের সময় সবসময় উপরে হচ্ছে বড় হবে নিচে ছোট হবে, মানে টোটাল মোট সংখ্যাটি আর কি। ওকে, আচ্ছা আমি একটু আগে পূর্ণ সংখ্যা বুঝাইছি, তোমরা পূর্ণ সংখ্যা পারলে কিন্তু ভগ্নাংশ দেখে ভয় পাবে, ভয়ের কিছু নাই, ভগ্নাংশ যা পূর্ণ সংখ্যা ওটা এক এক মিলে গেলে শূন্য, এটা যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাকুক না কেন ফলাফল শূন্য হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে এক উপরে শূন্য, নিচে এক উপরে শূন্য, এরকম পরিস্থিতি যখন আসবে অর্থাৎ নিচেরটা হচ্ছে কি বড় উপরেরটা ছোট, এরকম যখন আসবে তখন এই ছোট সংখ্যাটিকে বেস সাপোর্ট দেবে। এখন এক আছে কত হলে দশ বলবো না, এক আছে কত হলে দশ বলা যাবে না, আমাদের বেজ হচ্ছে দুই, দুই সাপোর্ট দিচ্ছে, আমরা বলবো এক আছে কত হলে দুই হবে, এক আছে কত হলে দুই হবে এক, যখন বেস সাপোর্ট দিবে তখন পরবর্তী সংখ্যায় হাতে এক থাকবে। আর এই পয়েন্ট মানে কিছু না, পয়েন্টের ভয় পাওয়ার কিছু নেই, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে যাবে। আচ্ছা এখন হচ্ছে এক আর এক দুই, এক আর এক কত দুই, এখন উপরে এক, তাহলে উপরের এক ছোট হয়ে গেল নিচে দুই বড় হয়ে গেল, তো যখনই নিচে বড় উপরে ছোট হবে তখনই বেসকে সাপোর্ট দিবে এই দুই, এবার ওকে সাপোর্ট দিবে। তাহলে এখন দুই সাপোর্ট দিলে কত হলো দুই আর এক তিন, তাহলে এখন কত বসবে, তাই তিন থেকে দুই বিয়োগ করলে এক, তো যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতে এক। আবার দেখতে পাচ্ছি এক আর এক দুই, উপরে এক, উপরের এক আবার ছোট হয়ে গেলো, এই দুই এই উপরে গিয়ে আবার সাপোর্ট দিবে, তাহলে এখন এখানে যদি আবার দুই সাপোর্ট দেয় তাহলে কত হবে তিন হবে, তাহলে বলবো তিন থেকে দুই চলে গেলে এক, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতে এক। এখন আমরা দেখতে পাচ্ছি এক আর এক দুই, উপরে শূন্য, উপরে শূন্য আবার ছোট, যখনই উপরে ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে, তো বেজ হচ্ছে দুই, দুই সাপোর্ট দিলে নিচে দুই উপরেও দুই, তাই নিচে এবং উপরে বলছিলাম নিচে এবং উপরে মিলে গেলে কী হবে শূন্য হবে, লিখলাম শূন্য, যখনই বেজ সাপোর্ট দিবে তখনই হাতের এক, এখন উপরেও এক নিচেও এক, তাই এক আর এক মিলে গেলে শূন্য। তাহলে এখন আমরা অ্যান্সার লেখার সময় এই বায়ের শূন্য লিখবো না, কারণ বায়ের শূন্যর কোনো মূল্য নেই, তাহলে অ্যান্সার হবে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো হয়ে গেল। এ হচ্ছে বাইনারি বিয়োগ। তো জাস্ট এই তিনটা কথা মনে রাখলে তোমাদের মানে বিয়োগে আর কোনো কখনোই কোনো সমস্যা হবে না, যে সংখ্যা পদ্ধতি থাকুক না কেন। মনে রাখবে বিয়োগের সময় নিচে এবং উপরে মিলে গেলে শূন্য হবে, যদি উপরে বড় হয় নিচে যদি ছোট হয় নর্মাল বিয়োগ হবে, উপরে যদি ছোট হয় আর নিচে যদি বড় হয় তাহলে ওই ছোট সংখ্যাটিকে বেস সাপোর্ট দিবে যে সংখ্যা পদ্ধতিতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি বুঝতে পারছো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।